জান কবির অনুমান করেন, আমরা যেরকম ভালো কাজ করলে আমরা বুঝতে পারি যে এটি আমার ভালো কাজ। কবিও যখন এই কবিতা লিখেছিলেন, কবি কিন্তু বুঝতে পেরেছিলেন এটি তার অন্যান্য যতগুলো কবিতা রয়েছে সেই কবিতাগুলোর মধ্যে থেকে এটি হচ্ছে অন্যতম সেরা একটি কবিতা। ফলে উনি কবিতাটি লেখার পরপর কী করেছিলেন, উনি নিজে এটির সারাংশ তৈরি করেছিলেন বা সারমময় উনি কিন্তু লিখে গিয়েছিলেন যে এটি হচ্ছে এটির ভাববস্তু বা এটির মর্মার্থ হলো এই। কী মর্মার্থ? আমি কবির ভাষায় আমি বলে দিচ্ছি, মানে ওটা আমি চলিত ভাষায় কনভার্ট করে বলছি যে দ্বীপ সদৃশ একটি ক্ষেত, মানে একটি কি ফসলের ক্ষেত, মানে ধান ক্ষেত, দ্বীপ সদৃশ ক্ষেত, তার চতুর্দিকে হচ্ছে কি পানি, এই জমির চতুর্দিকে হচ্ছে পানি এবং জমির মালিক হচ্ছে একজন কৃষক। কৃষক তার ধান টান কেটে নৌকার অপেক্ষা করছে, নৌকা তো আসে না, তার সোনার ধান নিয়ে সে কী যাবে গন্তব্যে পৌঁছবে, গন্তব্যে নিয়ে যাবে তার ধানগুলো, কোনো মাঝি পাচ্ছে না, নৌকাও পাচ্ছে না। হঠাৎ করে ওই যে পরপারে দেখি একা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতে বেলা। নিশ্চয়ই আপনি যখন কবিতাটি পড়বেন, কবিতার যে ছন্দ, যে অনুপ্রাসগুলো এত ক্লাসিক্যাল, এত ভালো লাগার, আপনি যখন নিজে নিজে বলবেন গগনে গরজে মেয়ে ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, হ্যাঁ কত সুন্দর, কত সুন্দর কবিতা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই কবিতার অর্থাৎ মূল পর্ব আট মাত্রার, অপূর্ণ পর্ব হচ্ছে পাঁচ মাত্রার। পুরো কবিতার এই যে বিষয়বস্তুর অর্থাৎ কৃষক তার ধান টান কেটে অপেক্ষায় আছে যে একজন মাঝি এসে বা নৌকা নিয়ে এসে তার মালগুলো নিয়ে যাবে এবং সাথে তাকেও নিয়ে যাবে, তার গন্তব্যে পৌঁছে দেবে। হঠাৎ করে দেখলো যে নৌকা আসতেছে, মাঝি আসতেছে, তখন তার খুশিতে সে আত্মহারা হয়ে উঠল যে এখন নিশ্চয় আমি আমার ফসলগুলো নিয়ে গন্তব্যে পৌঁছতে পারবো। তো মাঝি যতই কাছে আসে, মানে প্রথম দিকে তাকে পাত্তাই দিল না, যখন সে অনুনয় বিনয় করলো বারেক ভিরাউ তরি কুলেতে এসে, মাঝিকে বলতেছে বারেক ভিরাউ তরি কুলেতে এসে, তুমি একটু একটু সময় তুমি কি কুলেতে কুলে এসে নৌকাটা একটু ফিরাও। অনুনয় বিনয় করার পরে মাঝি নৌকা নিয়ে তার কাছে গেল, সে তার সোনার ধানগুলো তার ফসলগুলো কী করলো নৌকায় তুললো, এবং নৌকাটি এতই ছোটো যে নৌকাগুলো তোলার অর্থাৎ ধানগুলো তোলার পর তার নৌকাটা ভরাট হয়ে গেছে, এখন আর কৃষকের জায়গা হচ্ছে না। কবির ভাষায় ঠাই নাই ছোট সেতুরি আমারই সোনার ধারে গিয়েছে বুড়ি, শূন্য নদীর তীরে রহিন পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অসাধারণ একটি কবিতা। এই জায়গাতেই কবির সার্থকতা, এই জায়গাতে কাব্যের সার্থকতা, কবিতার সার্থকতা। ঠাই নাই ছোট সেতুরি আমারই সোনার ধানে গিয়েছে বুড়ি। দেখুন কবির দার্শনিক পদব আছে এই জায়গাতে, শূন্য নদীর তীরে রহিন পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, অর্থাৎ এই শূন্য নদীর তীরে আমি একা পড়ে রয়েছি, যা ছিল কি আমার যা সম্বল ছিল সোনার তরি নিয়ে গেল। এর মানে হচ্ছে এই যে মহাকাল, দেখুন আপনি আমি আমরা, আমরা আমাদের বাবার নাম জানি, দাদার নাম জানি, দাদার বাবার নাম জানি, এই পর্যন্ত আমরা মনে রাখি। তিন পুরুষ বড়জোর আপনি যদি খুব ট্যালেন্টেড হন, চার পুরুষ আপনি মনে রাখেন, কিন্তু এর চেয়ে বেশি কিন্তু আপনি মনে রাখতে পারেন, আপনার দাদার, আপনার বাবার দাদার, তার দাদার নাম, তার দাদার নাম আপনি কিন্তু বলতে পারবেন না। এর মানে হলো আমাদের পূর্বপুরুষে এমন কোনো ভালো কাজ করে নাই যে কারণে আমরা তাদের মনে রাখবো। আপনি কিন্তু এখন আইনস্টাইনের কথা জানেন, সেই নিউটনের কথা জানেন, গ্যালিলিওর কথা জানেন, হ্যাঁ এরকম কিন্তু পৃথিবী বিখ্যাত সক্রেটিসের কথা জানেন, আপনি অ্যারিস্টটলের কথা জানেন, অ্যারিস্টাকাসের কথা জানেন, টলেমির কথা জানেন, এরকম বলছিলাম আমরা প্রজন্মের পর প্রজন্ম, এই যে আপনি আমি আমরা, আমাদের কিন্তু মানে আমাদের পূর্বপুরুষদের অনেকেই মনে রাখতে পারিনি, মনে রাখি না আমরা, যেহেতু তাদের ভালো কোনো কর্ম নেই। কিন্তু আবার যাদের ভালো কর্ম রয়েছে, আমি আপনাদের আগে বলেছি, আবারও বলছি, যেমন লালন, যেমন নজরুল, এদের কথা কিন্তু আমরা স্মরণ করছি, জীবন দাস, এদের কথা কিন্তু আমরা স্মরণ করছি। ভালো কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে, ওই যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে।
কত বছর আগে লালন মারা গিয়েছে, কত বছর আগে নিউটন মারা গিয়েছে, অ্যারিস্টটল মারা গিয়েছে, গ্যালিলিও মারা গিয়েছে, কত শত বছর আগে সক্রেটিস মারা গিয়েছে, কিন্তু এখনও আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা করে আমরা কিন্তু স্মরণ করছি, স্মরণ করছি তাদের মানে যে জীবন দর্শনগুলো এখনও কিন্তু মানুষের এত ক্লাসিক্যাল, এত কালজয়ী, যারাও কয়েকশো বছর, কয়েক হাজার বছরব্যাপী হয়তো এভাবে মানে বিশ্বের মানুষগুলো তাদেরকে স্মরণ করবে, তাদের জীবন দর্শনের নিয়ে আলোচনা সমালোচনা করবে, জীবন দর্শন অনুসরণ অনুকরণ করে চলবে। এই সোনার দড়ি কবিতা এমনই একটি কবিতা যিনি বোঝাতে চেয়েছেন কবিতার মধ্যে, মূলত এটি হচ্ছে একটি কবির জীবন দর্শনমূলক একটি কবিতা, এক কথায় আপনি যদি বলতে চান এটি কি কবির জীবন দর্শনমূলক কবিতা। আপনি আমি আমরা কিন্তু এক সময় পৃথিবীতে থাকব না, যাই কিছু করি না কেন আমাদের কিন্তু এই পৃথিবী থেকে, এই সুন্দর পৃথিবী থেকে, ওই যে মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, কে মরতে চায়? যে 80 বছরের থুত্তুরে বুড়া 90 বছর যারা হয়েছে তাকে আপনি জিজ্ঞেস করবেন সে মরতে চায় কিনা, সে বলবে না মরিতে চাই না আমি সুন্দর ভবনে, এই পৃথিবীতে আমি আরও কিছুদিন বাঁচতে চাই, কেউ মরতে চায় না। তবু আমাদের কী করতে হবে? আমাদের মরতে হবে, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে, আমরা মারা যাব। কিন্তু যদি আমাদের কর্মগুলো, আমাদের সৃষ্ট কর্মগুলো যদি মৌলিক হয়, খাঁটি হয়, আমাদের জীবন দর্শন যদি মৌলিক হয়, আমাদের জীবন দর্শন যদি অন্যকে অনুপ্রাণিত করার মতো হয়, আমাদের সৃষ্টিকর্মগুলো যদি ভালো মানের হয়, ভালো গুণের হয়, অন্য যে কেউ আমাদের কর্মগুলো যদি অনুসরণ করতে পারে, আমরা যদি তাদেরকে প্রভাবিত করতে পারি, তাহলে আমাদের এই সৃষ্টকর্মগুলো টিকে থাকবে যুগের পর যুগ। যেরকম নিউটনের সৃষ্টকর্ম, যেরকম অ্যারিস্টটলের সৃষ্টকর্ম, সক্রেটিসের সৃষ্টকর্ম, প্লেটোর সৃষ্টকর্মগুলো এখন কি রয়েছে, আপনি ইংরেজি সাহিত্যের কথা ধরেন, শেক্সপিয়ারের কথা ধরেন, ওয়ার্ডসওয়ার্থের কথা ধরেন, আপনি বাইরনের কথা ধরেন, আপনি শেলির কথা ধরেন, আপনি কিটসের কথা ধরেন, হ্যাঁ এরকম আপনি অসংখ্য কী পাবেন, আপনি যে মানে সাহিত্যিক পাবেন বা অসংখ্য কী পাবেন, এইরকম মানে ভালো মানের ভালো গুণের ই পাবেন, মানুষ পাবেন যাদের সৃষ্টকর্মগুলো এখনও কি মানুষকে প্রভাবিত করে যাচ্ছে। তো এই কবিতার মূল বিষয়বস্তু হলো যে মানুষ মরণশীল, মানুষ পচনশীল, মানুষ মারা যাবে, মানুষ মরে পচে যাবে, কিন্তু তার সৃষ্টকর্মগুলো যদি ভালো মানের হয়, যদি সমাজকে প্রভাবিত করতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে, তবে তার সৃষ্টকর্মগুলো টিকে থাকবে। কোথায় টিকে থাকবে? মহাকালে টিকে থাকবে। এই কথাগুলোই এই কবিতার মধ্যে বোঝানোর চেষ্টা করছে। তো মূল থিমটা আমি আবার বলছি, এটি হচ্ছে কবির জীবন দর্শন এবং এই কবিতার মূল বিষয়বস্তু হলো মহাকালের গর্বে। এই যেমন ধরুন বাংলাদেশের অন্যতম প্রধান একটি পত্রিকা কি প্রথম আলো, এরপর আপনি অনেক পত্রিকা ধরতে পারেন, কাল্যে কণ্ঠ, যুগান্তর, সমকাল, অনেক পত্রিকা আপনি ধরতে পারেন। এই যে পত্রিকাগুলো দেখবেন মানে অসংখ্য লেখা তাদের পত্রিকা অফিসে যায়, দেখবেন যে কয়েকদিন অন্তর অন্তর তারা ট্রাক দিয়ে আবার কিছু মাল তারা ফেলে দেয় ডাস্টবিনে, বস্তা পচা মাল বলে। এর মানে তাদের ওইখানে কিন্তু সব লেখা তারা গ্রান্ট করে না, গ্রহণ করে না। ঠিক এইরকমই মনে করুন মহাকাল, এই যে আমরা যাই কিছু করি না কেন আমাদের কিন্তু গ্রহণ করবে না, যদি আমরা ভালো কিছু করে থাকি তবেই আমাদের এই কর্মগুলো টিকে থাকবে মহাকালের গর্ভে বা কালের গর্ভে। ওই যে বাঁকা জলের কথা বলেছিলাম, হ্যাঁ যে এই মহাকাল আমাদের সৃষ্ট কর্মগুলো কেবল টিকিয়ে রাখবে যদি আমাদের সৃষ্ট কর্মগুলো মহৎ হয়। তো যাই হোক, এই ছিল আমাদের সোনার তরী কবিতার মূল মূল পাঠ নিয়ে পর্যালোচনা। তো আপনাদের যদি এই ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা ফেসবুকে মূল সেলিম প্রোফাইলে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। এছাড়া আমাদের টিউটোরিয়াল স্কুল নামে একটা গ্রুপ রয়েছে ফেসবুকে, সেখানে আপনারা নক করতে পারেন, মেসেঞ্জার অপশনে গিয়ে টিউটোরিয়াল স্কুল নামে একটা লাইক পেজ আছে, সেখানে গিয়ে আপনারা কী করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আশা করছি সংশ্লিষ্ট যে কোনো প্রশ্নের আপনারা উত্তর পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।